পাশের জন্য দেখাই দিন একটা ঠেলা মারিয়ে ঘুমাইতে আজকে বলে দিতাম না হরি বল এই না করি ভালো করে বল বল কাকে দেখেছিস বলে না করি রে আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ আমি তাকে দেখেছি কেমন করে সবাই তাল রাখবে আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ আপনারা তো মহাপ্রভুর সেই আদর্শ মেনে নৃত্য করছে আমি এবার দুর্গা পূজায় গেছিলাম জানেন ওই কুমিল্লার লাকসামে কীর্তন করতে আবার দুর্গা পূজাতে কীর্তন করলাম হবিগঞ্জে আপনাদের মৌলিবাজারের হবিগঞ্জ সরি মৌলিবাজার নয় এই ইয়েতে ওই শ্রীমঙ্গলে মৌলিবাজারে তো ওই মৌলিবাজারে শ্রীমঙ্গলে কীর্তন করলাম আর গেলাম আমরা ইয়েতে ওই লাকসামে বাবা কি নৃত্য দেখলাম মা দুর্গার সামনে মা দুর্গার সামনে দুধ দুনা জ্বালিয়ে নৃত্য হবে স্বাধীনতার ভাবে আর এখানে দেখলাম বাবা তাণ্ডব নৃত্য হ্যাঁ গান সারছে কি জানেন কইতাম নি আমরা আরে নাগিন না এ বাংলাদেশি গান সারছে নাম দিছে গানে ডিজে গানটা কি জানেন গাড়ির মধ্যে বসে বসে আমরা শুনতেছি যাচ্ছি এই বন্ধু আমার রশি আসা কা পুদিয়া কি গান সারছে আর গানের সাথে নাচ আমার মহাপ্রভু নৃত্য করলেন দুই বাহু তুলিয়া আর আমি তাদের নাচ দেখি টুসা টুসি ভক্তগণ কত ভালো ভালো গান আছে দেখুন রামচন্দ্র দুর্গা পূজা করছেন আমরা করি তাই তাই না সুরেশ রাজা করেছে দুর্গা পূজা তাই করি আমরা দুর্গা পূজা তাই না করি না কিন্তু রামচন্দ্র ডিজে গান বাজাইছিলেন টুসা টুসি করছিলেন চা হয়েছিলেন ফুটিয়ে খাইবার লাগে বর্তমান বর্তমান সময় বর্তমান যুগ এমন এক যুগ আইছে মেয়ে ছেলের বালাই না যে যে বাইরে পারতেছে শুধু টুসা টুসি আর বলতেছে একটা দিনই তো একদিনই তো আমরা একটু আনন্দ করব ওই একদিন আনন্দ করিয়া কোটি কোটি বৎসরের জন্য নরকে বসবাসের ব্যবস্থা করব ভুল কইলাম নি বা কাকু আপনারা সবাই আসেন দুর্গা পূজা দিতে
আসিল বা আসিল না। এই যে আমার কাকুদের সময় দুর্গাপূজা হতো সাত্বিক ভাবে, হ্যাঁ, ঢাকি ঢাক বাজাতো, আর ধুতি পরে পরিধান করে লাঠির তিলক দিয়ে ধূপধুনা হাতে নিয়ে মায়ের সামনে স্বাধীনতার ভাবে দুর্গাপূজায় আরতি হতো। কত মানুষ আসতো আরতি দর্শন করতে ভক্তগণ। আর এখনের যুগে আরতি দর্শন না, এখন আর নাচ দেখতে। এই ভক্তগণ, ধর্মটা কোথায় যাচ্ছে আর কি হচ্ছে একবার আপনারা চিন্তা করে দেখুন। সনাতন ধর্ম, আমার আমার ধর্মের ভাইয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন চলে যায়, চলে যায়, আমরা প্রশ্নের উত্তর দিতে পারি না। এই আবার প্রশ্ন করবে দেখবেন দুর্গা পূজা থেকে, তোমরা মায়ের সামনে এমন নাচ নাচো, হ্যাঁ, এটার অর্থ কি, এটা কি ধর্ম, বলেন না, এটা কি ধর্ম? সব হচ্ছে নষ্টামি, আর ধর্মকে রসাতলে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা। এই ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, এক জায়গায় গেছি বাবা, শিব পূজা, শিবরাত্রি, শিব পূজা চলতেছে, কইতাম নি না নির্ভয়ে। আচ্ছা, শিব পূজাতে গিয়া দেখি গাঁজা মোলা হচ্ছে। আমি একজনকে প্রশ্ন করলাম, দাদা এই যেটা যেটা মাররা, এটার নাম কিটা? এটা এটা বাবার প্রসাদ। আমি বললাম কত ধরনের প্রসাদ দেখলাম, এই মলা প্রসাদ আর দেখলাম না ভক্তগণ। এটা নাকি বাবার প্রসাদ, কোনটা জানেননি? গাঁজা। হ্যাঁ, আমার আমার মহা আমার মহাদেব গাঁজা খেয়েছেন, তাই আমরা প্রসাদ হিসাবে খাই না, তাই না? একটা কথা জানেননি, এই কথা বলে যারা তাদেরকে আপনারা বলবেন, সাগর মন্থনের পরে আমার মহাদেব সুদা এবং বিষ বের হয়েছিল। সুদাটা দেবতাদের দিয়েছিলেন পান করার জন্য, অমৃত যেটা, আর মহাদেব বিষকে নাম হয়েছিল তার নীলকণ্ঠ। মহাদেব বিষ খাইছে, আমরা একটু একটু খাইতাম, আগে বিষ খাইব, যদি মহাদেবের মতো নীলকণ্ঠ হইতাম পারি, তে আমরা পরে গাঁজা খাইবো, কি না বই হরিব ভক্তগণ। যা কিছু আজগবি কারবার, যা কিছু নষ্টামি আমার ধর্মের মধ্যে ঢুকিয়ে আমার ধর্মটাকে ধীরে ধীরে দিনে দিনে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসতেছে, আসতেছে। আগত বলিযুগ, সাবধান হয়ে যা, বলিযুগে মানুষের আয়ু হবে মাত্র 20 বছর, খালি 20 বছর, 120 কলির কলি কলিযুগে। হ্যাঁ, আর বলিযুগে এই যে আসতেছে সামনে ভক্তগণ, 20 বছর হইলাম, সব হইয়া দিলাম, 8 বছরে মাইয়া যুবতী হবে, 10 বছরে সে তার বিবাহ হবে, 12 বছরে সন্তান জন্ম দেবে ভক্তগণ। সাধুগুরু বৈষ্ণব এইভাবে চলবে, কল্কি অবতার আসিয়া ঘোড়ার উপরে বসিয়া একখানা খড়গ হাতে নিয়ে কসু যেভাবে কাটে, একদিক থেকে কাটা শুরু করবে, বেবিচারী অত্যাচারী পাপাচারী জীবদেরকে ধ্বংস করে, আর ভক্ত যারা তাদেরকে প্রতিষ্ঠা করে ধর্মের সংস্থাপন করবে। হরিব, এই নাগরিক আমি শচীন নন্দনকে দেখেছি, তুমি জানিস সে মানুষ বুঝিয়া কথা বলে, কেমন মানুষ, সে যে দুপাতি দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়, ও সে যে দুপাতি দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়, আমরা তো জানি মহাপ্রভু নারীদের মুখ্য পানে চাইয়া কথা বলে না, নারীদের স্মরণ পানে চাইয়া মাতৃগানে ভক্তি সহকারে কথা বলে। আর তুই বলতেছিস যুবতী, ওটা কেমন যুবতী, কেমন যুবতী, বলে নাগরী
এই যুবতী সেই যুবতী নয়, যারা কৃষ্ণ প্রেমকে রমণ করতে পেরেছে, কৃষ্ণ প্রেমের ভাবুক যারা, তারাই, তাদের কথাই বলা হচ্ছে। এই নাগরী সেই যুবতীর কথা বলা হচ্ছে, চার দেশকে যারা জানতে পেরেছে, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এই দেশগুলোকে যারা জানতে পেরেছে, তারাই যুবতী হতে পারে, নারী হতে পারে, পুরুষ এখানে বিচার করে বলা হয় নাই, যে কেউ হতে পারে, পুরুষ নারী যে কোনো জন। তবে যারা জন্মবধি মৃত্যু পর্যন্ত মুখে কৃষ্ণ নাম ছাড়ে নাই, সেই যুবতী, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রস ভয় কথা কয়, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রস ভয় কথা কি বৃন্দাবনের অভিমুখে আমরা বৃন্দাবনে যাব কারা কারা সারা দিতাম কিনি, তাহলে আমার সাথে আজ আপনারা সঙ্গ ধরতে হবে। বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়, কার নাম? দুইটা পদ বাকি আছে বলে নেই, সবাই মিলে বৃন্দাবনে যাব। আছেন তো আমার সাথে? এই নাগরী তুই তো কুলবধূ, কুলের বধূরা ঘুমটা দে, কুলের বধূরা তো ঘুমটা দিয়ে যা, কুলবধু ঘুমটা দিয়ে যায়, তুই কেমন করে দেখলি ঘুমটা দিলে কি হয়ে গো, ঘুমটা দিলে ও মাসিমা ঘুমাইও না রে গো, আহা ঘুমটা দিলে কি হয়, স্বামীর মঙ্গল হয়, স্বামীর আয়ু বাড়ে,
এখনের যুগে গুণটা দেখা যায় না, কিন্তু আমার মায়েরা গুণটা দিয়েছে সবাই, লক্ষ্মীবতী মা, সবাই আমার কৃষ্ণ ভক্ত মা। এই নাগরি গুমটা খুলে বদন তুলে দেখেছিলাম গুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো ওনা গড়ি দেখেছিলাম ছায়া। লক্ষ্মী নারী চিনার উপায় সংসার সুখের হয়, আপনারা দেখি ভালো জানেন, আর সংসার ধ্বংস হয়। এবার কইবা দেখা নি গোয়েঙ্গাটার বাচ্চা কুয়াই আমরা দুষি বানাই মনে মনে আর নি কথা আর নাইলে না হই যায়। আরে আপনারা তো নারী না, আপনারা রমণী, সুখের হয় রমণীর গুণে, ললাটে চন্দন যাদের, যারা সিঁদুর পরিধান করে যারা ঘুমটা দে তারা লক্ষ্মীমতী নারী। আপনাদের কাছে আমার বিনম্র চিত্তেই নিবেদন, আপনারা লক্ষ্মীমতী নারী, আপনাদের গুণ আপনাদের গুণগান এই জগতে প্রকটিত হোক, আপনাদের গর্বে কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হবে, তবে যদি আপনাদের সেবা ঠিক থাকে। আসতে বাজাও ভাই, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে স্মরণ করবেন, ঠাকুর নাম নিয়ে আমাদের সবার একটা কর্তব্য, ঠাকুরের নাম নিয়ে ঘুম থেকে উঠে দিনটা শুরু করা ঠাকুরের নামে, ঠাকুর দর্শনে দিন শুরু করা। তাই ঘুম থেকে এই যে আমরা যেখানে ঘুমাই ওই ঘরে যেন একটা ঠাকুরের ছবি থাকে, ঘুম থেকে উঠে ওই ছবির বাইরে আগে চাই ভগবান দর্শনে আমাদের দিনটা শুরু হোক। তারপরে সূর্য ফুটার আগে, সূর্যের আলো ফুটার আগে ফুল তুলতে হয়, ফুল তুলে গোবিন্দ সেবার জন্য রাখতে হয়। যে ফুলে মধু, যে ফুলে ভ্রমর বসে যায়, সূর্যের আলো ফুটা মাত্র ভ্রমর বসে মধু আহরণে, এই ফুল গোবিন্দ সেবায় লাগে না। ঠাকুর সেবা করে যারা সংসারের সেবা করে তারা হচ্ছে রমণী নারী। সবাই বলুন হরি বল, হরি বল। আমার গৌরাঙ্গ নাচে এম কিরণিয়া, এম কিরণিয়া, আমার গৌরাঙ্গ নাচে এম কিরণিয়া, এম কিরণিয়া, আরে আমার গৌরাঙ্গ নাচে এম কিরণিয়া, এম কিরণিয়া, ঠিক করো না, ঠিক করো না, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আস্তে 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 ভক্তগো শুনুন শুনুন, কইতাম নি কীর্তনটা আপনাদের,
আপনারা কীর্তনে আয়োজন করেছেন সদগুরু বৈষ্ণবগণদের, আর আমাদের কর্তব্য হলো আপনাদেরকে জানানো এই যে আমরা এই মুহূর্তে যারা লুট দিলাম প্রসাদ, যারা খাইলে এবার আর দুই দুই সাবধান, যারা খাইয়া জল খাইয়া মুখ শুদ্ধ করবা বুঝছেননি, তারপরে মাটির যেগুলা পড়ছে কতজনের ফাওয়া লাগে হিসাব নিবা, তারপরে হলো এই কীর্তনের স্থানটা হচ্ছে ভজনের জায়গায়, এখানে সেবার কোনো জায়গা না, খাওয়ার কোনো জায়গা না। দ্বিতীয়ত হলো আনন্দ বাজার আছে যেখানে প্রসাদ বিতরণ হবে, যার জন্য আপনারা কত বাসনা করে সাধুগুরু বৈষ্ণবগণদের আনয়ন করেছে। তারপরে তিন নাম্বার হচ্ছে এই অভিসারে অনেক রসজ্ঞ ভক্ত তার নেত্র প্রকটিত করে সাধুগুরু বৈষ্ণবগণদের চরণদুলি মস্তকে নিয়ে কীর্তনে বসেছে, হঠাৎ করে আপনার লোকের ইটার লোকে তার প্রেমটা ছুটে গিয়েছে, মনে করবেন কোটি কোটি জন্মের আপনি অপরাধী হয়ে গেছেন। আমার কথা আপনারা গুসা করবেন না, এটা আপনাদের ভালোর জন্য বললাম, আপনাদের মঙ্গল। এবার আপনারা বেজান লুট দিন, এটা আপনাদের ব্যাপার। হরি বল। গোমটা গুলে মদন তুলে দেখেছিলাম সাইয়া, ওরে গোমটা গুলে মদন তুলে দেখেছিলাম সাইয়া, I'm gonna show you.